আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো অনেকেই গাণিতিক সমস্যা বলি কোন কোন গুরুত্বপূর্ণ সেগুলো জানার জন্য মেসেজ দিচ্ছিলেন শেষ সময়। যাই হোক, তো আমি বলি এই গাণিতিক সমস্যাগুলো একটা কথা বলি, যে ব্যতিক্রম সরাসরি যেগুলো 99% দেওয়া আছে সেগুলো করলেই অ্যানালাইজ, ঠিক আছে, সেগুলো করলেই হয়ে যাবে। তারপরেও অনেকে বলার কারণে আমি এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু দেখা যাক, এই সম্পর্কে কিছু আলোচনা করা যায় কিনা। তবে আমি যদি বলতে চাই তাহলে বলবো যে এখানে এক নাম্বারটা যেমন 99% দেওয়া আছে ব্যতিক্রম সাজেশনও, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এবারের জন্য। এরপরে দুই নাম্বারটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এগুলো সব এইচএসসিতে যারা করে আসছেন তাতে সলিউশন দেখলে কিন্তু বেসিক থেকে কিন্তু হয়ে যায়। সো এগুলোর উপরে কোনো ক্লাস ক্লাস নেওয়া হয় না। যেমন হচ্ছে 8 নাম্বারটা গুরুত্বপূর্ণ এবং হচ্ছে 7 নাম্বারটা করবেন। এই চ্যাপ্টার 1 থেকে কিন্তু আপনি মাস্ট বি গাণিতিক সমস্যা একটা কিন্তু আসবেই। সো যদি পারেন মোটামুটি যতগুলো আছে করার ট্রাই করবেন। এবারের জন্য এই সনিলিডিয়াল এবং হচ্ছে এই যে 1 নাম্বারটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ওকে, চ্যাপ্টার 2-এ যদি যাওয়ার চেষ্টা করি, তো চ্যাপ্টার 2 থেকে মূলত এবার একটা প্রশ্ন হতে পারে, কতবার কিন্তু হয়নি চ্যাপ্টার 2 থেকে, ঠিক আছে। চ্যাপ্টার 2 থেকে যদি প্রশ্ন হয় তো এই দুটার মধ্যে থেকে দেখা যাবে যে একটা প্রশ্ন হয়েছে, তবে এই দুইটা করবেন সাথে এটা করবেন, ঠিক আছে। তো দেখা যায় গাণিতিক সমস্যা 10 থেকে 15টা খুব ভালোভাবে করলে কিন্তু হয়ে যায়। এখান থেকে 3টা করবেন, 1, 2, 7, 8। তো এমন না যে ওনাকে বলতে পারে ভাই ব্যতিক্রমে 99% দেওয়া আছে আপনি দিচ্ছেন, আসলে করার কিছু নেই, আসলে এগুলোই যে গুরুত্বপূর্ণ। ব্যতিক্রম সাজানোর জন্য তার গুরুত্বপূর্ণের বাইরে তো দিয়ে রাখবে না, তাই না? তো এরপরে হচ্ছে এই অধ্যায়ে আমরা স্কিপ করবো, চ্যাপ্টার 3 থেকে কোনো গাণিতিক সমস্যা দেখতে হবে না। চ্যাপ্টার 4 থেকে আমাদের গাণিতিক সমস্যা দেখতে হবে। 1 নাম্বারটা দেখবো আমরা, ঠিক আছে, 1 নাম্বারটা দেখবো, 2 নাম্বারটা দেখবো, যদি 99% দেওয়া নাই, বাট 2 নাম্বারটা দেখবো আমরা চ্যাপ্টার 4 থেকে। এরপরে আমরা দেখবো 6 নাম্বারটা, ঠিক আছে, 6 নাম্বারটা দেখার চেষ্টা করবো। যদি সময় বেশি থাকে 5 নাম্বারটাও দেখবেন, কারণ আমি বলতেছি 10 থেকে 15টাই কিন্তু হবে মোটামুটি সবগুলো দেওয়ার পরে, কারণ সব চ্যাপ্টার থেকে গাণিতিক সমস্যা থাকে না। আর গাণিতিক সমস্যা কিন্তু আমাদের আসে 3 থেকে 4টার মতো, ঠিক আছে, প্রশ্ন 5 মার্কের জন্য। আচ্ছা, এটা হচ্ছে চ্যাপ্টার 5 থেকে 2 নাম্বার করবেন, জাস্ট 2 নাম্বার এবং হচ্ছে 10 নাম্বার, 2 নাম্বার এবং 10 নাম্বার। ওকে, এরপরে হচ্ছে চ্যাপ্টার 6 থেকে শুধু করবেন 4 নাম্বারটা, চ্যাপ্টার 6 কেন্দ্র, ঠিক আছে, চ্যাপ্টার 6 থেকে শুধু 4 নাম্বারটা করবেন। 7 থেকে একটাই করেন, যদি সময় থাকে 7 থেকে একটা করে করতে পারেন, বা 7 থেকে না করলেও সমস্যা নেই, 7 বাদ দিয়ে দেবেন, আসে না। যেমন এখানে 1 আর 3 থেকে খুব খুবই খুবই আসার সম্ভাবনা বেশি, যদিও হচ্ছে আসছিল এর আগের বার একটা প্রশ্ন এখান থেকে, তবে আশা করা যায় যে এবার আসবে, 1 এবং 3 থেকে একটা আসবে। যেহেতু 3টে আছে চাইলে 3টে করে রাখতে পারেন, বাট 1 আর 3ই গুরুত্বপূর্ণ বেশি, ঠিক আছে। 1 আর 3 এখান থেকে 100% বলা যায় যে একটা আসবে ইনশাল্লাহ। চ্যাপ্টার 9 থেকে যদি আমরা দেখার চেষ্টা করি, এখানে 3টা গুরুত্বপূর্ণ আছে, তবে এবার প্রশ্ন হয় এটা থেকে প্রশ্ন পসে হওয়ার পসিবিলিটি কম। 2, 4, 5 দেখতে হবে, 5, 4 আর হচ্ছে 5 দেখতে পারেন। 10 নম্বর চ্যাপ্টার আসি, 10 নম্বর চ্যাপ্টারে থেকে কোশ্চেন হয় না, বাট 1, 2 দেখবেন, সিম্পল, ঠিক আছে, 1, 2 দেখবেন বা 1 নাম্বার 2 নাম্বার দেখতে পারেন। তো যতগুলো দেখা যাচ্ছে সব দেখতে হবে এমন না, আপনি 5 থেকে 6টা চ্যাপ্টারের হচ্ছে এইগুলো দেখে দেন ভালো করে, তাহলে 2 থেকে 3টা যেগুলো আসলে কমন চলে আসবে, ঠিক আছে, প্যারা নাই। আচ্ছা, এরপরে হচ্ছে 11 নম্বর চ্যাপ্টার থেকে দেখাই দেই। 11 নম্বর চ্যাপ্টারে একটাই আছে যেটা হচ্ছে 19 সালে আসছিলো, তো এগুলো মূলত করতে হবে, করার কিছু নেই। মানে যদিও আমি বলতেছি কি যে আপনি যদি প্রথম দিয়ে একটা চ্যাপ্টার করেন তাহলে কিন্তু কেন, প্রথম কয়েকটা চ্যাপ্টার করলে এগুলো কমন চলে আসে। তো এখানে আর মতো নাই বলতে গেলে চলে, 5 নাম্বারটা দেখতে পারেন, চ্যাপ্টার 13-এর, ঠিক আছে, শেষ। তো যাদের সব চ্যাপ্টারই দেখাই দিলাম, বাট ঘটনা হচ্ছে যাদের হচ্ছে এ মানে হচ্ছে কি বলে যাদের কম করতে ইচ্ছা করবে তারা 3 থেকে 4টা চ্যাপ্টার বা 5টা 6টা চ্যাপ্টার এক করে ফেলতে পারেন, সমস্যা নেই। ওকে, তো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন।